আজকে পঞ্চম শ্রেণীর গণিত আমার গণিত বইয়ের একাশি পৃষ্ঠা থেকে অঙ্কগুলো করব আচ্ছা এর আগের দিন আশি দিয়ে অঙ্ক করেছিলাম আজকে একাশি থেকে যারা দেখো তারা অবশ্যই দেখে নি ভিডিওটা আচ্ছা দেখো এই যে শূন্যস্থান দিয়ে দিয়েছে আমাকে শূন্যস্থান কিভাবে পূরণ করবো আমরা এর আগের দিন সমতুল্য ভগ্নাংশ জেনেছিলাম সমতুল্য ভগ্নাংশ মতোই এই শূন্য স্থান পূরণ দেখো নিচে দেখো হর কত আছে ছয় এখানে কত আছে তিন অর্থাৎ আমি তিনকে কত দিয়ে গুণ করলে ছয় পাবো সেটা আগে বের করতে হবে আমি যদি দিয়ে গুণ করি তাহলে সমতুল্য ভগ্নাংশ বের করতে গেলে নিচের সংখ্যাটাকে যা দিয়ে গুণ করলাম উপরের সংখ্যাকেও তাই দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এই এক কে দুই দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে দুই একই রকমভাবে দেখো ওপরে কত আছে তিন অর্থাৎ একের সাথে কত গুণ করে তিন পাবো তিন গুণ করলে তিন পাবো তাহলে সাথেও কিন্তু আমরা তিনকে গুণ করব তাহলে তিনের সাথে তিন যদি গুণ করি তাহলে তিন থেকে কে হবে হচ্ছে নয় আবার দেখো এখানে নিচে কত আছে নিচে আছে হচ্ছে আঠারো তাহলে তিনের সাথে কত গুণ করলে আঠারো হবে তিনের ঘরে নামটা পড়ে নাও তোমরা হ্যাঁ যদিও নামদা পড়ার তুলনায় যদি একবারে মনে রাখতে পারো যে তিন ছয় আঠারো তাহলে কিন্তু ভালো নামদা পড়ে অনেকেই করো তোমরা কিন্তু তাদের সময়টা নষ্ট হয় বেশি যেমন ধরো তিন ওকে তিন তিন দুগুনি ছয় তিন থেকে নয় তিন চারি বারো তিন বাজে পনেরো তিন ছয় আঠারো অর্থাৎ সময়টার অপচয় হয় তাই জন্য চেষ্টা করবে একেবারে মানে করা তাহলে তিনের সাথে আমি ছয়কে গুণ করলে আঠারো হবে অনুরূপভাবে আমি উপরে যে সংখ্যাটা আছে তার সাথেও আমরা ছয়কে গুণ করব তাহলে ছয়কে যদি গুণ করি তাহলে ছয়ক কে ছয় এইভাবে আমরা কিন্তু শূন্য করতে পারি দেখো সমস্ত কিন্তু একই হবে দেখো এখানে দুই বাই ছয় হয়েছে একে যদি আমরা কাটাকাটি করি বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে কিন্তু একের তিন হবে অনুরূপভাবে তিন বাই নয় যেটা আছে অর্থাৎ প্রত্যেকেই কিন্তু একের তিনের সাথে সমান হবে মানে প্রত্যেকে যদি আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি হ্যাঁ তাহলে কিন্তু এই একই সংখ্যা একের তিন হবে তাহলে ছয় বাই আঠারো আছে তাহলে এই যে ছয় লগিষ্ট আকারে কিভাবে করে আমরা এর আগের দিন বলেছিলাম ওপর নিচে কাটাকাটি করলে লগিষ্ট আকারে প্রকাশ করা যায় এইবারে একটা সমস্যা হয় যে যখন তোমরা প্রথম করছো তোমাদের মধ্যে একটা ধারণা হয় যে কিভাবে কাটবো তার আগে তাহলে আমাকে জানতে হবে উৎপাদক সম্পর্কে ধরো এখানে ছয় আছে ছয়কে আমরা কত বলতে পারি ছয়কে আমরা বলতে পারি হচ্ছে দুই আর তিন তাহলে এর উৎপাদক যদি আমরা করি ছয়ের উৎপাদক যদি করি তাহলে পাবো হচ্ছে দুই এবং হচ্ছে তিন একই রকমভাবে যদি আমরা আঠারোর উৎপাদক করি তাহলে আমরা কি পাবো আমরা নয় দুকুনি আঠারো আমরা জানি তাহলে দুই আর হচ্ছে নয় পাবো আবার দেখো এই নয়কে আবার ভাঙানো যায় নয় কত দিয়ে ভাঙানো যায় তিন তিরিককে নয় মানে তিন পাবো দুটো তিন পাবো তাহলে দেখো এবার আমি এইভাবে উৎপাদক বের করলাম এখানে ছয়ের উৎপাদক কত দুই আর তিন আছে হ্যাঁ একও হয় আমরা এক লিখছি না এখানে ছয়ও হবে আচ্ছা আবার এখানে খেতে দেখো দুই আছে একটা উৎপাদক আছে আছে দুটো দুই তিন তাহলে যদি আমরা ছয়কে আমরা কিভাবে লিখব এই যে ছয়কে দেখো আমি কত পেলাম দুই গুণ চিহ্ন তিন পেলাম তাহলে দুই গুণ চিহ্ন তিন আমরা পেয়েছি আর নিচে আঠারো মনে কি পেয়েছি দুই গুণ চিহ্ন তিন গুণ চিহ্ন তিন তাহলে আমরা উৎপাদক করে নিতে পারি এই উপরে তিন আছে নিচে আছে উপরে তিন যেহেতু একই জিনিস আছে তাই জন্য তারা কেটে গেল আবার দেখো উপরে আছে নিচে আছে দুই তাহলে উপরে কিছু নয় মানে কি জিরো তা কিন্তু হয় না বিয়োগের ক্ষেত্রে সব কেটে গেলে তাহলে জিরো হয় কিন্তু গুণের ক্ষেত্রে কিন্তু কেটে গেলে উপরে কিন্তু এক থাকে তাহলে কত হবে একের তিন দেখেছো তাহলে ছয় বাই আঠারোকে আমি কিন্তু ওখান থেকে কিন্তু একের তিন আমরা পেলাম তাহলে উৎপাদক সম্পর্কে আমাদের ধারণা যদি ক্লিয়ার থাকে হ্যাঁ তাহলে কিন্তু আমরা লঘিষ্ট আকারে প্রকাশ করতে পারি আবার গসাগুর করেও আমরা করতে পারি যাই হোক আমরা পরে আলোচনা করছি গসাগুর ব্যাপারে তাহলে আমরা ছয় বাই আঠেরো যেমন করলাম তেমনি তিন বাই হচ্ছে আমরা করি দেখো আমরা যদি এইভাবে উৎপাদক করে করি সময়টা কিন্তু নষ্ট হচ্ছে তাই জন্য আমি বলবো যে মুখস্থর মতো করে রাখা মানে এই ধরনের মুখে মুখে কাটাকাটি করো যেমন দেখেই তোমাকে বুঝে নিতে হবে যে এটা কি দিয়ে ভাগ যাবে দেখো তিন আর নয় তাহলে তিন দিয়ে যদি আমরা ভাগ করি তিন ওকে তিন হবে নিচেরটাকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তিন থেকে নয় অর্থাৎ উপরের যে সংখ্যা দিয়ে আমি কাটবো নিচেও সেই সংখ্যা দিয়েও কাটতে হবে অর্থাৎ উপরে যে সংখ্যা দিয়ে আমি ভাগ করলাম নিচেও সেই সংখ্যা দিয়ে ভাগ করলাম করতে হবে দেখা যাচ্ছে কি একে তিন আমরা পাচ্ছি এই ক্ষেত্রেও আবার দুইয়ের ছয়কে যদি আমরা করি তাহলে উপরে দুই দিয়ে কাটো তাহলে নিচে দিয়ে কাটি তাহলে তিন দোকানি ছয় তাহলে আমরা কি দেখছি আমরা দেখছি যে ভগ্নাংশগুলি কি হচ্ছে ছোট আকারে যখন আমরা প্রকাশ করছি তারা কি হচ্ছে সমতুল্য ভগ্নাংশগুলো শেষে কিন্তু একই হয়ে যাচ্ছে একই ভগ্নাংশ তৈরি হচ্ছে সেই জন্য এদেরকে সমতুল্য ভগ্নাংশ বলে থাকি তাহলে সমতুল্য ভগ্নাংশ কি যাদেরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে একই রকম হয়ে যাবে তাদেরকে আমরা বলে থাকি সমতুল্য ভগ্নাংশ সমতুল্য ভগ্নাংশ তাহলে কাকে বলে তোমরা বুঝতে পারছ যে সমস্ত ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর একই রকম হয় একই মান আমরা পাই তাকে আমরা বলে থাকি হচ্ছে সমতুল্য ভগ্নাংশ তাহলে সমতুল্য ভগ্নাংশ কাকে বলে এইটা তোমাদের কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে এটা হচ্ছে এইচডব্লু তাহলে সমতুল্য ভগ্নাংশ কেমন হতে পারে আরও কিছু উদাহরণ আমরা দেখি যেমন ধরো ধরো আমি একটা বললাম যে পাঁচ বাই হচ্ছে সাত এর সমতুল্য ভগ্নাংশ তিনটে বের করতে বলো এ তিনটি সমতুল্য ভগ্নাংশ বের করো সমতুল্য সমতুল্য ভগ্নাংশ ভগ্নাংশ নির্ণয় করো এই ধরনের যদি প্রশ্ন হয় তাহলে কিভাবে করতে হয় দেখো দেখো আমরা যেটা করেছিলাম একের তিন দিয়ে প্রথমে শুরুতেই সেগুলোও কিন্তু সমতুল্যই ভগ্নাংশ তাহলে একই রকমভাবে আমরা কিন্তু পাঁচ বাই সাতের সমতুল্য ভগ্নাংশ বের করব দেখো সমতুল্য ভগ্নাংশ যেহেতু সমান মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর সমান হয় তাই জন্য আমরা কিন্তু সমান সমান চিহ্ন ব্যবহার করতে পারি তবে উপরে যে সংখ্যা দিয়ে গুণ করব নিচেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে আমি যদি উপরে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কত হবে হচ্ছে দশ তারপর নিচে যদি দুই দিয়ে গুণ করি তাহলে হচ্ছে সাত দু হচ্ছে চোদ্দ একই রকমভাবে উপরে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে তিন পাঁচে পনেরো নিচে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে তিন সাথে হচ্ছে একুশ একই রকমভাবে দেখো আমরা চার দিয়ে গুণ করি তাহলে চার দিয়ে উপরে গুণ করলে চার পাঁচে কুড়ি সমতুল্য বললে নিচেরটাও তাহলে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে চার সাথে হচ্ছে আঠাশ তাহলে দেখেছো তোমরা সমতুল্য ভগ্নাংশ কীভাবে বের করতে হয় তাহলে উপরে যে সংখ্যা দিয়ে গুণ করতে হয় নিচেও সেই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা সমতুল্য ভগ্নাংশ পাবো তাহলে যত খুশি তুমি সমতুল্য ভগ্নাংশ কিন্তু বের করতে পারো হ্যাঁ তুমি নিজের আমি এখানে ছোট ছোট দিয়ে করলাম দুই তিন চার দিয়ে গুণ করলাম তুমি ইচ্ছা করলে উপরেরটাও দশ দিয়ে গুণ করলে নিচেরটাকে দশ গুণ করলো ব্যাপার কিন্তু সে একই হবে অর্থাৎ লাস্টে যে লগিষ্ট ওখানে প্রকাশ করলে কিন্তু এই পাঁচের সাথে হবে ধর আমি দশ দিয়ে যদি গুণ করি পাঁচকে দশ দিয়ে যদি গুণ করি তাহলে পাঁচ দশে কত হবে নিচের অংশটাকে আমি বলেছি সমতুল্য বের করতে গেলে যত দিয়ে গুণ করবো তত দিয়ে গুণ করতে হবে তাহলে একে দশ দিয়ে গুণ করছি তাহলে সাতকেও দশ দিয়ে গুণ করো তাহলে সাত দশে সত্তর হলো তাহলে আমরা এবার এইটাকে লঘিষ্ট আকারে প্রকাশ করি কাকে না পঞ্চাশ বাই সত্তরকে লঘিষ্ট আকারে প্রকাশ করি এইবারে আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর দেখি এই সংখ্যাটা আসে কিনা তো প্রকাশ করতে গেলে দেখো খুব করা যাবে এখানে কোনো কাটাকাটির কোনো ব্যাপারই নেই কোনো ভাগের ব্যাপার নেই যদি আমরা উপরের শূন্য নিচের শূন্যকে কেটে দিই তাহলে কি হলো পাঁচের সাত দাঁড়া দেখো মূল ভগ্নাংশ যেটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম অর্থাৎ দেখো শূন্য হলে তাহলে আমরা এখানে একটা জিনিস শিখলাম যে উপরে শূন্য আর নিচের শূন্য কিন্তু কাটা যায় তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি দুই দিয়ে উপরে নিচে দুই দিয়ে কাটবো না শূন্য যদি থাকে তাহলে তাদেরকে শূন্যগুলোকে কেটে অঙ্কটাকে যত দূর সম্ভব হয় আমি ছোট করে নিয়ে করব তাহলে আমাদের কিন্তু সময়টা বাজবে হ্যাঁ তাহলে তোমরা বুঝতে পেরেছ কিভাবে সমতুল্য ভগ্নাংশকে বের করতে হয় তাহলে এই ধরনের একটা আমি অঙ্ক দিচ্ছি যেটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ বের করতে হবে তাহলে দুই বাই হচ্ছে সাত হ্যাঁ দুই বাই হচ্ছে সাত এ চারটি সমতুল্য ভগ্নাংশ বের করো চারটি সমতুল্য ভগ্নাংশ ভগ্নাংশ নির্ণয় করো দেখো আমি অঙ্ক বুঝাবো মানে আমি সমস্ত বইয়ের অঙ্কগুলো করে দিচ্ছি কিন্তু তারপরে হ্যাঁ তার থেকে যে অঙ্কগুলো আমি বানিয়ে দিচ্ছি সেই অঙ্কগুলো যখন পারবে তখন মনে করবে তুমি অঙ্কটা কিন্তু শিখতে পারছো হ্যাঁ নাহলে বইয়ের অঙ্ক শুধু পারলে বই আমি করে দিচ্ছি বই অঙ্ক তারপরে তুমি পারছো কিন্তু সেটা কিন্তু প্রকৃত শিক্ষা হবে না অঙ্ক করতে গেলে নিজে থেকে অঙ্ক পারতে হবে আচ্ছা তারপরে দেখো কি বলেছে দেখো তারপরের অঙ্কগুলো বলেছে ছবি দিয়ে দিয়েছে এই ধরনের ছবির অঙ্ক আমরা কিন্তু গতকাল করেছিলাম আমরা এর আগের ভিডিওতে আমরা আয়তক্ষেত্রের ছবিগুলোকে ভাগ করেছিলাম আজকে হচ্ছে বৃত্তকে দেখব দেখো একই রকম ভাবে এখানে দেখো বৃত্তকে কয় ভাগে ভাগ করেছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ভাগের মধ্যে কতগুলো ভাগে এঁকেছে এক দুই তিন চার চার ভাগে কিন্তু আঁকা হয়েছে তাহলে আট ভাগের মধ্যে চার ভাগ এঁকেছে তাহলে আট ভাগের মধ্যে চার ভাগ এঁকেছে তাহলে এটাকে আমরা কিভাবে লিখব তাহলে আট ভাগের মধ্যে প্রথম যে ছবিটা আমরা দেখলাম সেখানে দেখছি আট ভাগের মধ্যে চার ভাগ তাহলে একে আমরা লঘিষ্ট আকারে প্রকাশ করব। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে আমরা কিভাবে করতে পারি দেখো চারকে আমরা কি কি ভাগে ভাঙাতে পারি চারকে আমরা দুই আর দুই আকারে ভাঙতে পারি দুই দুগুনি চার উৎপাদক করে করো এখানে নামতা দিয়ে করেছে আমরা উৎপাদক দিয়ে করছি আট আটকে যদি ভাঙি তাহলে চার দুগুণে আট হবে আমরা জানি আবার চারকে আবার ভাঙা যায় চারকে কি কি ভাঙা যায় না আর তাহলে দেখো আট মানে কি একটা দুটো তিনটে দুই এক দুই তিনটে দুই তাহলে দেখো উপরে দুই নিচে দুই কেটে গেল উপরে দুই নিচে দুই উপরে কিছু নেই মানে এখানে কিন্তু এক থাকলো তাহলে উত্তর হচ্ছে কত এক বাই তাহলে এই চার বাই আটকে আমরা কিন্তু করতে এইভাবেও পারতাম চার লিখে দিলাম উপরে হ্যাঁ চার মানে চার ছিল এক বলতে পারি আবার আট মানে কত আট মানে দুই গঞ্চিন তাহলে গুণ উপরে নিচে কেটে যায় তাহলে দুই চার চার দেখো একের দুই তোমাদের বইয়ে এইভাবে দেওয়া আছে আমি আরো ছোট করে ভাঙিয়ে করেছি তবে তোমাদের বইয়ে এই নিয়মটা হচ্ছে ব্যাপারটা কিন্তু সেই উত্তর একই রকম আসবে তুমি যেভাবে পদ্ধতিতে করো তারপরে ছবিটা দেখো কি বলেছে তারপরে ছবিটাকে চার ভাগে ভাগ করতে বলেছে এক দুই তিন চার চার ভাগের মধ্যে রং করেছে কয় ভাগে না দুই ভাগে দুটো অংশে রং করেছে তাহলে তোমরা ছবি দেখেই বোঝা যাচ্ছে যে অর্ধেক অংশে রং হয়েছে তা আমরা কিভাবে বুঝবো চার ভাগের মধ্যে দুই ভাগ রং হয়েছে দেখো চার ভাগের মধ্যে দুই ভাগ তাহলে চার ভাগের মধ্যে দুই ভাগ রং হয়েছে তাহলে দেখো দুই মানে কত দুই চিহ্ন এক আর চার মানে কত দুই গুণ ছিল দুই আমরা করেছি দেখো চার মানে দুই গুন ছিল তাহলে উপরে নিচে কেটে তাহলে কত উত্তর হচ্ছে উত্তর হচ্ছে একই রকম ভাবে দেখো। দেখো নম্বর নম্বর যে দিয়েছে। এটাও বৃত্তের ছবি কিন্তু দেখো এটাকে দুটো ভাগে খণ্ডে ভাগ করেছে দুটোর মধ্যে একটাতে রং করেছে তাহলে দুই এর এক তাহলে এইভাবে আমরা পেয়ে গেলাম হচ্ছে একের দুই এগুলো পাশে কিন্তু সবসময় অংশ লিখতে হবে ভগ্নাংশ মানে একটা বৃত্তের অংশ তাই জন্য হচ্ছে অংশ কথাটা না লিখলে হবে না তাহলে আমরা কি দেখছি আমরা দেখছি যে আকারে প্রকাশ করার পর এই যে ভগ্নাংশগুলো হচ্ছে কিন্তু একই রকম হয়ে যায় এটাই হচ্ছে আমি যেটা প্রথমে বলেছিলাম সেই হচ্ছে সমতুল্য ভগ্নাংশের উদাহরণ আমরা বলতে পারি ঠিক আছে এর পরের পেজে দেখো এইটি টু পেজে কি দিয়েছে এইটি টু পেজে দিয়েছে মানে বিরাশি পেজে দিয়েছে দেখো ভগ্নাংশকে লঘিষ্ট আকারে প্রকাশ করি আমাদের আলোচনাতে তুমি বুঝতেই পেরে গেছো যে লঘঘিষ্ট আকার কিভাবে করতে হয় এখানে দেখো আট বাই কুড়ি ষোলো বাই চল্লিশ এই দুটো রয়েছে লগিষ্ট আকারে প্রকাশ করতে বলেছে তাহলে আমরা এখানে দুটো সংখ্যা পেয়েছি আট বাই কুড়ি আর ষোলো বাই চল্লিশ আমরা এটাকে ভগ্নাংশ বলবো আর ভগ্নাংশের উপরে থাকে হচ্ছে লব আর নিচে থাকে হচ্ছে হর তাহলে আমরা দেখি আট বাই কুড়ি আর ষোলো বাই চল্লিশকে কে আকারে প্রকাশ করলে কি দাঁড়াবে তাহলে আমরা করব হচ্ছে আট বাই হচ্ছে কুড়ি আর করব হচ্ছে ষোলো বাই হচ্ছে চল্লিশ এটাকে আমরা কি করব লঘিষ্ট আকারে প্রকাশ কিভাবে করা যায় দেখো লঘিষ্ট আকারে প্রকাশ লঘিষ্ট আকারে আমি বললাম আটকে কি কিভাবে যায় আমরা একটা ছবি আমরা এঁকেছিলাম আটকে আমরা দুই 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 করতে পারি তাহলে আট মানে হচ্ছে দুই গঞ্চিনো দুই গঞ্চিনো দুই অর্থাৎ উৎপাদকগুলো আমরা কিন্তু লিখে নিলাম আচ্ছা নিচে কি করতে পারি নিচে কুড়িকে আমরা কিভাবে ভাঙাতে পারি কুড়ি মানে হচ্ছে চার পাঁচে কুড়ি আমরা জানি হুম চার পাঁচে কুড়ি তাহলে আচ্ছা ছোটো করে ভাঙাই সবসময় এই যে উৎপাদক মৌলিক সংখ্যায় প্রকাশ করতে হয় তাহলে দশ দুগুনি কুড়ি হলো আচ্ছা তাহলে এইবারে দেখো আবার দশকে ভাঙানো যাবে পাঁচ দুগুনি দশ তাহলে আমরা কি পেলাম কুড়িকে ভাঙিয়ে আমরা পেলাম দুই দুই আর পাঁচ তাহলে দুই দুই আর হচ্ছে পাঁচ ইংরেজি হয়ে যাচ্ছে আমার এটা বাংলাতে হবে পাঁচ আচ্ছা তাহলে দেখো উপরে দুটো দুই নিচে দুটো দুই কেটে গেলো তাহলে কত হলো দুই বাই হচ্ছে পাঁচ হলো আচ্ছা আবার দেখো ষোলোকে যদি আমরা উৎপাদক করি ষোলোকে যদি উৎপাদক করা হয় ষোলো কে ভাঙালে কি কি পাওয়া যায় আর দুগুনি ষোলো আমরা জানি আবার আটকে যদি আমরা ভাঙি তাহলে তিনটে দুই আমরা তখন পেয়েছিলাম তাই জন্য আর আমরা করছি না আমরা তিনটে দুই ডাইরেক্ট লিখে দিচ্ছি বা দুই গুঞ্জন চার হিসাবে করে তারপর এই যে এইভাবে তোমরা করবে আমি একবারে যেহেতু বারবার এই আটটা আসছে তাই জন্য আমি কিন্তু এটা মুখস্থর মতো করে নিলাম যে তিনটে দুই হলে আট হয় তাহলে ষোলো মানে কী হচ্ছে ষোলো মানে হচ্ছে তাহলে এখানে এক দুই তিন চার চারটে দুই এক দুই তিন চার চারটে দুই আর চল্লিশ মানে কত দেখো চল্লিশকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো হচ্ছে কুড়ি দুগুনি চল্লিশ তাহলে দুই আর কুড়িকে গুণ করলে চল্লিশ আবার আমি যদি কুড়িকে ভাঙাই তাহলে দুই আর দশে দুই দশে কুড়ি আবার দুইকে যদি ভাঙাই দুই আর দশ যদি তাহলে কি হলো এক দুই তিন তিনটে দুই হলো এক দুই তিন তিনটে দুই হলো আর একটা হচ্ছে পাঁচ হলো তাহলে উপরে তিনটে দুই নিচে তিনটে দুই কেটে গেলো তাহলে উত্তর হয়ে গেল হচ্ছে দুই বাই হচ্ছে পাঁচ দেখো তাহলে আমরা যখন লঘঘিষ্ট আকারে প্রকাশ করছি আট বাই কুড়িকে আর যখন ষোলো বাই চল্লিশকে তারা কিন্তু সমান হয়ে গেল এটাই হচ্ছে লঘিষ্ট আকারে প্রকাশ আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ লঘিষ্ট আকারে কিভাবে প্রকাশ করতে হয় এইবারে আমরা এইটি থ্রি পেজের এই ধরনের অঙ্কগুলোই এরপরে আলোচনা করা হয়েছে আর আমি সময় নষ্ট করছি না আমরা পৃষ্ঠা তিরাশি পেজে যে অঙ্কগুলো আছে যেগুলো আমাদের করতে বলেছে সেগুলো এবার সমাধান করব। করবো যদি তোমরা ঠিকমতো বুঝে থাকো তাহলে এগুলো মানে অসুবিধে হবে না দেখো আমি আজকে পড়ার শুরুতেই বলেছিলাম যে উপরে যে সংখ্যা দিয়ে গুণ করে নিচেও সেই সংখ্যা দিয়ে গুণ করলে সমতুল্য হয় আর সমতুল্য হয় বলে এখানে সমান সমান চিহ্ন ব্যবহার হয় তাহলে দেখো উপরে দেখো দুই দিয়ে গুণ হয়েছে নিচেরটাও দেখো দুই গুণ হয়েছে উপরে তিন দিয়ে গুণ হয়েছে নিচেরটাও তিন দিয়ে গুণ হয়েছে দেখো নিচেরটা চার দিয়ে গুণ হয়েছে তাহলে উপরেরটাও কত কত গুণ হবে উপরেরটাও কিন্তু চার গুণ হবে দেখো উপরেরটা সাত দিয়ে গুণ হয়েছে তাহলে নিচেরটা কত হবে মানে পাঁচ কত হবে সাত গুণ হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিন্তু একেবারে বেসিকগুলো নিয়ে আলোচনা করছি তাই জন্য এগুলো কিন্তু তোমাদের কাছে আর কঠিন বলে মনে হওয়ার কথা নয় আচ্ছা এখানে দেখো সাতের সাথে কত গুণ করলে চোদ্দ হয় সাতের সাথে কিন্তু সাতের ঘরের নামটা পড়ে নাও সাতকে সাত সাত দুগুণে চোদ্দ তাহলে সাতের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে চোদ্দ হবে তাহলে সাতের সাথে দুই গুণ করে যেমন চোদ্দ পাই তাহলে দুইয়ের সাথে তাহলে কত গুণ করতে হবে সমতুল্য করতে গেলে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দুই দুগুণই হবে চার আবার দেখো দুইয়ের সাথে কত গুণ করলে ছয় হবে তাহলে দুইয়ের ঘরের নামটা পড়তে হবে এবার আমাকে দুই একে দুই দুই দুগুনি চার তিন দুগুনি ছয় তাহলে তিন দিয়ে যদি গুণ করি তাহলে হবে তাহলে নিচেরটাকেও তিন দিয়ে গুণ করতে হবে তাহলে তিন সাথে হচ্ছে একুশ আবার দেখো দুইয়ের সাথে কত গুণ করলে দশ হবে তাহলে দুইয়ের ঘরে এবার নামটা পড়তে হবে আমাকে দুই একে দুই দুই দুগুনি চার তিন দুগুনি ছয় পাঁচ দুগুণি হ্যাঁ চার দুগুণি আট পাঁচ দুগুনি দশ তাহলে পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে দশ হবে তাহলে নিচেরটাকেও পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ খুবই সহজ অঙ্কগুলো এবং সিক্সেও ও পূর্ব পাঠে এই অঙ্কগুলো আছে আচ্ছা এইবারে দেখো তিন সাথে কত গুণ করলে নয় হয় তিনের ঘরে নামটা পড়ে করতে হবে আমরা জানি তিন ওকে তিন তিন ছয় তিন তিরিকে নয় তাহলে তিনকে তিন দিয়ে গুণ করলে নয় হয় ভাবে তাহলে নিচের যে হর আছে হরকেও তাহলে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে তিন দিয়ে যদি আমি আটকে গুণ করি আট ওকে আট আর তিন আটে চব্বিশ হবে অনুরূপভাবে আটের সাথে কত গুণগুলো বত্রিশ বত্রিশ হবে চারকে যদি গুণ করি চার আটে বত্রিশ চার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে তাহলে হচ্ছে বত্রিশ হবে তাহলে উপরেও আমি চার দিয়ে গুণ করি তাহলে তিন চারে হচ্ছে কী হবে বারো তাহলে নিচেরটাকে যা দিয়ে গুণ করবো উপরেও কিন্তু তাই দিয়ে গুণ করবো দেখো উপরে তিন আছে তিনকে কত দিয়ে গুণগুলো আঠারো হবে তিনকে ছয় দিয়ে যদি গুণ করি তিন ছয় আঠারো তাহলে নিচেরটাকেও তাহলে ছয় দিয়ে গুণ করতে হবে ছয় আটে আটচল্লিশ তারপর দেখো আটের ঘরে নামটা পড়ক চৌষট্টি অবধি তাহলে আট দিয়ে গুণ করলাম উপরেও কিন্তু আট দিয়ে গুণ করতে হবে তিন আটে চব্বিশ একই রকমভাবে দেখো আমরা এর আগে কি শিখলাম না লক্ষিষ্ঠ আকারে প্রকাশ করলে আমরা আগেরটা পেয়ে যাব তাহলে দেখো কমন উৎপাদক কি আছে এবারে একুশ আর সাতাশ দেখো ঘ নম্বর অঙ্কটা আগের অঙ্কগুলো তো আমি সব বইয়ে করে দিলাম ঘ নম্বর অঙ্কটা দেখো একুশ আর নিচে আছে হচ্ছে সাতাশ তাহলে আমরা একুশের উৎপাদক যদি করি কি কি হবে তিন সাথে একুশ আমরা জানি তিন গুণ ছিল সাত আবার সাতাশ মানে কত সাতাশ মানে হচ্ছে তিন গুণ চিহ্ন হচ্ছে নয় তিন নয় হচ্ছে সাতাশ তাহলে আমি একুশের জায়গাতে কত লিখতে পারি একুশের জায়গাতে তিন গুণ চিহ্ন সাত আমরা লিখতে পারি আবার সাতাশের জায়গায় কত লিখব তিন গুণ চিহ্ন হচ্ছে নয় লিখতে পারি এই তিন আর তিন কেটে গেল তাহলে কত হলো উত্তর সাত বাই হচ্ছে নয় তাহলে এর আগের সংখ্যাটা কত ছিল আমরা কিন্তু বের করে দিলাম তারপরে দেখো বলেছে আঠাশ আছে এখানে আর নিচে একটা শূন্য স্থান আছে তাহলে এই ক্ষেত্রে দেখো কিভাবে করব দেখো সাথে কত গুণ করলে আঠাশ হয় তাহলে এবার পড়তে হবে ক গতে যে অঙ্কগুলো করলাম সেই একই রকম ভাবে সাতের ঘরে নামটা পড়তে হবে এখানে যেটা হচ্ছে তোমাকে এই প্রথমের সংখ্যাটাকে ছোট সংখ্যাটাকে বের করে নিতে হলো না হলে তুমি কিন্তু পারবে না একুশ দিয়ে আঠাশকে তুমি মানে ভাগ করতে কিন্তু পারবে না মানে অসুবিধা হবে তোমাদের ক্ষেত্রে সেই জন্য আমি বলছি যে আগে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যখন তুমি নামতা পড়ে পরে এই সংখ্যাটাকে পাচ্ছ না যদি নামতা পড়ে আমি যদি এখানে বিয়াল্লিশেও তো কোনো অসুবিধা নাই তাহলে একুশ দুগুণি বিয়াল্লিশ আমরা করে দেয় কিন্তু একুশের সাথে আমরা নর্মালভাবে কোনো ভগ্নাংশকে গুণ এই কোনো সংখ্যাকে গুণ করে আঠাশ পাচ্ছি না তাহলে সেই ক্ষেত্রে এই ভগ্নাংশটাকে আমাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিলে কি হবে তোমার সুবিধা হবে দেখো এবার সাতের সাথে গুণ করো কত গুণ করলে আঠাশ হয় সাত দিয়ে সাত সাত চোদ্দ তিন সাথে চার সাথে আঠাশ তাহলে আমি সাতের সাথে চারকে গুণ করলে আঠাশ হচ্ছে তাহলে আমি চারকে গুণ করছি তাহলে এর সাথেও তাহলে নিচের হরের সাথেও চার গুণ করতে হবে তাহলে চার নয় হচ্ছে ছত্রিশ এইভাবে কিন্তু আমাকে করতে হবে তারপরে শূন্য স্থান দিয়েছে ধরো নিচেরটা বলে দিয়েছে নিচেরটা বলেছে ফিফটি কীভাবে আঠেরো তিন নয় সাতা চার নয় ছয় পাঁচ নয় পঁয়তাল্লিশ ছয় নয় চুয়ান্ন অর্থাৎ নয়কে যদি আমি ছয় দিয়ে গুণ করি তাহলে চুয়ান্ন হবে তাহলে নিচেরটাকে যদি ছয় দিয়ে গুণ করি উপরেও কিন্তু ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে ছয় সাথে কত হবে ছয় সাথে হচ্ছে বিয়াল্লিশ হবে তারপরে দেখো উপরে কত আছে উপরে আছে ছাপ্পান্ন নিচের সংখ্যাটাকে আমাকে বের করতে হবে তাহলে আমি সাতের ঘরে নামটা পড়বো সাতকে সাত সাত উনি চোদ্দ তিনশো একুশ চার সাথে আঠাশ পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ সাত সাথে অনুবন্ধে সাত আট ছাপ্পান্ন তাহলে সাতের সাথে আটকে গুণ করলে ছাপ্পান্ন হয় সে তাহলে নিচে যে সংখ্যাটা আছে নয় তাহলে নয়কেও কিন্তু আট ডে গুণ করতে হবে তাহলে আট আর নয় গুণ করলে আট নয় আমরা জানি বাহাত্তর হয়ে থাকে আশা করি তোমাদের ক্ষেত্রে আর অসুবিধা থাকবে না তোমরা পারবে এই ধরনের অঙ্ক তাহলে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক হচ্ছে ধরো একটা বড় সংখ্যা আমি দিয়ে দিলাম ধরো আমি ২৬ দিলাম উপরে আর নিচে দিলাম হচ্ছে উনচল্লিশ ঠিক আছে তাহলে আমি এবার এই সংখ্যাটাকে তোমাদের দুটোকেই বের করতে বললাম লব আর হরটাকে বের করবে কিভাবে করবে আমি বলেছি যে ভগ্নাংশটাকে লগিষ্ট আকারে প্রকাশ করে এখানে করবে তাহলে এখানে যদি ছাপ্পান্ন দিলাম ঠিক আছে নিচে কত হবে তোমরা বের করতে পারবে তাহলে এই অঙ্কটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকলো এইবারে উম নম্বর অঙ্কটা আমরা দেখি উম নম্বর অঙ্কটা কি বলেছে উম নম্বর অঙ্কটা দেখো উপরে চব্বিশ আর নিচে তেত্রিশ তাহলে আমি যদি দেখো তোমরা করতে করতে না একটা অভ্যাস হয়ে যাবে কিভাবে করতে হয় আমি উপরে যে সংখ্যা দিয়ে কাটবো নিচেও সেই সংখ্যা দিয়ে কাটব আমার মনে হয় এটা সহজ নিয়ম আসলে যাদের মানে যারা জানো না যারা প্রথম করছো তাদের ক্ষেত্রে একটু অসুবিধা মনে হবে কিন্তু তোমরা পরবর্তী ক্ষেত্রে তোমরা যখন অঙ্ক দেখবে না তখনই তুমি বুঝে যাবে কত দিয়ে কাটা কাট যাবে দেখো আরেকটা সহজ উপায় আমি তোমাদের বলি চার আর দুয়ে যোগ করে কত হয় ছয় ছয় তিন দিয়ে ভাগ যায় তাহলে চব্বিশও কিন্তু তিন দিয়ে ভাগ যাবে তারপরে দেখো তেত্রিশ তাহলে তেত্রিশে মানে দুটো তিন আছে দুটো তিনকে যদি যোগ করি কত হয় ছয় এটাও তিন দিয়ে ভাগ যায় তাহলে কোনো সংখ্যার সমষ্টি যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটিও কিন্তু তিন দিয়ে ভাগ যাবে যেমন আমি যদি একে তিন দিয়ে ভাগ করি তিন আটে চব্বিশ একে যদি তিন দিয়ে ভাগ করি তিন এগারো তেত্রিশ তাহলে উপরে আমরা তিন দিয়ে ভাগ করলাম নিচেও তিন দিয়ে ভাগ করলাম তাহলে এখানে কত হলো আট আর নিচে কত হলো এগারো তাহলে দেখো আমি যদি এই আকারেই রেখে দিই তাহলে কিন্তু আমি চল্লিশ পাবো না চব্বিশের সাথে গুণ করে চল্লিশ পাবো না তাই জন্য আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিলাম লঘিষ্ঠ আকারে প্রকাশ যখন করছি দেখো আমি এবার আট পেলাম আর নিচে এগারো পেলাম তাহলে দেখো আটের সাথে কত গুণ করলে চল্লিশ পাবো এবার তাহলে আটের ঘরে নামটা পড়তে হবে তাহলে আটকে আট আর তিন আটে চব্বিশ পাঁচ আটে চল্লিশ তাহলে পাঁচ দিয়ে গুণ করে যদি এটা হয় তাহলে একেও পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ এগারো হচ্ছে পঞ্চান্ন হলো একই রকমভাবে দেখো এগারোর সাথে কত গুণ করলে ছেষট্টি হবে এগারোর সাথে কে যদি গুণ করি তাহলে ছেষট্টি হবে তাহলে ছয় এগারো ছেষট্টি তাহলে নিচেরটা ছয় দিয়ে গুণ আছে তাহলে উপরেও ছয় দিয়ে গুণ করতে হবে আটের সাথে কে গুণ করলে ছয় আটে আটচল্লিশ একই রকম ভাবে দেখো আটকে কত গুণ চৌষট্টি হয় তাহলে সেখানে নামতা পড়ি তাহলে আমরা যে এরকম করতে আট আটে চৌষট্টি গুণ করলে চৌষট্টি নিচেরটাকেও কিন্তু আট দিয়ে গুণ করতে হবে তাহলে আট এগারো কত হবে আট এগারো অষ্টআশি হবে এইভাবে অঙ্কগুলোকে করতে হবে তাহলে আমরা কিন্তু এখানে একটা নতুন জিনিস জানলাম যে দুটো সংখ্যার সমষ্টি দুটো যে সংখ্যা আছে তাদের সমষ্টি যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাও কিন্তু তিন দিয়ে ভাগ যাবে যেমন তোমাদের আমি কতগুলো উদাহরণ করে দিই তাহলে সুবিধা হবে ওমন অঙ্গ অঙ্কটা বইয়ে করে দিলাম এখানে তাই জন্য করছি আচ্ছা ধরো একটা সংখ্যা দিয়েছে তোমার কাছে ধরো দুই তিন আর এক আমি অঙ্ক ভাগ না করেই বলে দিব এটা তিন দিয়ে ভাগ যাবে কি যাবে না এখানে যে অঙ্কগুলো আছে তাদের সমষ্টি কত দুই প্লাস তিন প্লাস এক তিন আর বিভাজ্য এই সংখ্যাটাও তিন দিয়ে ভাগ যাবে তাহলে এই ধরনের জিনিসগুলো যদি তোমরা কিছুটা মনে রাখো তাহলে কাটাকাটি করতে কিন্তু সুবিধা হবে তাহলে আমরা খুব সহজেই বলে দিতে পারবো বড় বড় অঙ্কের ক্ষেত্রে যে সেটা কত দিয়ে যাবে দেখো দুই দিয়ে ভাগ যাওয়ার তো সহজ উপায় আমরা জানি যে দুটোতেই যদি জোর সংখ্যা থাকে তাহলে দুই দিয়ে ভাগ যাবে উপরেও মানে শেষের সংখ্যাটা যদি জোর হয় দেখো এখানে শেষের সংখ্যাটা জোর সংখ্যা এখানেও শেষের সংখ্যাটা জোর সংখ্যা যেহেতু জোর সংখ্যা আছে তাই জন্য আমরা বলতে পারি এটা দুই দিয়ে ভাগ যাবে একই রকম ভাবে সাধারণত এই যে উৎপাদকগুলো দুই আর তিন দিয়ে বেশি ভাগ যায় তিন দিয়ে বুঝবো কেমন করে না তিন দিয়ে বুঝার উপায় হচ্ছে সংখ্যাগুলোকে যোগ করে যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই দিয়ে তিন ভাগ যাবে যে কথাটা আমি এখানে বলেছিলাম এই অঙ্কর ক্ষেত্রে বলেছিলাম যে চার আর দুয়ে যোগ করে ছয় হয়েছে তাই জন্য এটা কিন্তু তিন দিয়ে ভাগ যাবে এই জিনিসগুলোকে আমরা কিছু অঙ্ক করতে করতে কিন্তু এগুলো আমরা বুঝে যাব ছ নম্বর অঙ্ক দেখো কি বলেছে তাহলে তিন দিয়ে গুণ করেছে দেখো তাহলে উপরে যদি তিন দিয়ে গুণ করে নিচেও তাহলে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে তিন বারো কত হবে তিন বারো হচ্ছে ছত্রিশ হবে দেখো একে ষাট দিয়ে গুণ করছে পাঁচ বারো ষাট মানে বারোকে কত দিয়ে গুণ করলে ষাট হবে বারো করে নামটা পড়তে হবে আমি বলেছি তাহলে বারোকে বারো বারো দুই চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট তাহলে পাঁচ দিয়ে গুণ করছে তাহলে উপরেও পাঁচ দিয়ে গুণ করতে হবে এগারো সাথে কত গুণ করলে অষ্টআশি হয় আট তাহলে নিচেরটাকেও আট দিয়ে গুণ করতে হবে আট বারো হচ্ছে ছিয়ানব্বই এবার একটু তাড়াতাড়ি করি কারণ তোমরা বুঝে গেছো আশা করি আচ্ছা এইবারে দেখো এটাকে কিভাবে করব কাটাকাটি যাচ্ছে কাটাকাটি কিন্তু যাচ্ছে না আমরা কিন্তু দেখেই চট করে বলে দিতে পারবো তাই না আচ্ছা কাটাকাটি যাচ্ছে কি যাচ্ছে না আমি বলে দেবো দেখো দুই আর একে যোগ করে কত হবে তিন তিন দিয়ে ভাগ যাবে ছয় আর তিনে যোগ করলে কত হবে নয় এটাও তোমার তিন দিয়ে ভাগ যায় তাহলে এটা তিন দিয়ে কাটাকাটি যাবে তাহলে তিন সাথে একুশ আর তিন বারো হচ্ছে ছত্রিশ তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর বাকি শূন্যস্থান পূরণ করতে বেশি অসুবিধা হবে না আমি যদি উপরেরটাকে দুই দিয়ে গুণ করি দেখো যখন দুটোই শূন্যস্থান দিয়ে দিবে তখন নিজের ইচ্ছা মতো সংখ্যাকে গুণ করতে পারো কিন্তু মনে রাখবে উপরে যেটা দিয়ে গুণ করবে নিচেও করতে সেটা দিয়ে গুণ করতে হবে তাহলে সাতের সাথে যদি কে গুণ করি সাত দুগুনি চোদ্দ হবে তেমনিভাবে বারোকে যদি গুণ করি বারো দুগুনি হচ্ছে চব্বিশ হবে দুটোই যদি শূন্যস্থান থাকে মাথায় রাখবে যে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে উপরেরটাকেও যে সংখ্যা দিয়ে গুণ করবে নিচেও কিন্তু সেই সংখ্যা দিয়ে গুণ করবে আমি যদি উপরে দুই দিয়ে গুণ করি তাহলে নিচেও দুই দিয়ে গুণ করতে হবে কিন্তু যখন তোমাকে বলে দিবে একটা সংখ্যা তখন কিন্তু সেই সংখ্যা হিসাব মতো গুণ করতে হবে যেমন সাত দিয়ে কতকে গুণ করলে পঁয়ত্রিশ হয় পাঁচ তাহলে নিচেরটাকেও পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ বারো হচ্ছে সাত এবার বারোশোতে কত গুণ করে চোর হয় সাত বারো তাহলে সাত কে গুণ উপরেও কিন্তু সাত দিয়ে গুণ করতে হবে সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে আশা করি তোমরা বুঝে গেছো যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব হরকে গুণ করে পাই দেখো আমি এই অঙ্ক ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটাই যে এই ধরনের যখন এই শূন্যস্থান থাকে দুটোই শূন্যস্থান তখন যেমন খুশি করা যাবে তবে মাথায় রাখতে হবে উপরেরটাকে যা দিয়ে করব নিচেরটাকেও তাই দিয়ে করব উপরেরটাকে যদি দুই দিয়ে করি তিরিশকে দুই দিয়ে গুণ করলে ষাট তেমনি চল্লিশকে দুই দিয়ে গুণ করলে হচ্ছে আশি তেমনি তিরিশকে তিন দিয়ে গুণ করলে হচ্ছে তিন তিরিশে হচ্ছে নব্বই তিন দিয়ে গুণ করলে হচ্ছে তিন চারি বারো মানে একশো কুড়ি চার দিয়ে গুণ করে তিন চারি বারো মানে একশো কুড়ি চার দিয়ে গুণ করে চার চারি ষোলো মানে হচ্ছে একশো ষাট এইবারে বলেছে যে নিজের তৈরি করে সমাধান করি এই ধরনের অঙ্কগুলো করলে বোধ শক্তি বৃদ্ধি পায় নিজের ইচ্ছে মতো অঙ্ক তৈরি করে তার সমাধান করা মানে মানে তোমার জ্ঞানটা বৃদ্ধি পাবে তাহলে এখানে তোমার আমি যে কোনো একটা ছোট সংখ্যায় ধরি দুই আর হচ্ছে তিন এই একটা সংখ্যা ধরে নিলাম তৈরি করে সমাধান করি আচ্ছা উপরে যেটা দিয়ে গুণ করবো উপরে যদি দুইকে দুই দিয়ে গুণ করি তাহলে চার হবে একে যদি দুই দিয়ে গুণ করি ছয় একে যদি দুই দিয়ে গুণ করি এই তিন দিয়ে গুণ করি তাহলে তিন দুগুণি ছয় নিচের টাকেও তিন দিগুণে তিন তিরিকে নয় উপরে যদি চার দিয়ে গুণ করি তাহলে চার দুগুণি আট একে যদি চার দিয়ে গুণ করি তিন চারে আছে বারো এইভাবে কিন্তু আমরা শূন্য স্থান পূরণগুলো করে নিতে পারি এই অধ্যায়ের যে শিখন ব্যাপারটা ছিল এখানে মেন ব্যাপারটা হচ্ছে তোমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করা শিখতে হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ আর এর আগের দিন তো আমরা দেখেছি যে একই হর থাকলে আমরা ছোট বড়কে নির্ণয় করতে পারি এটাই হচ্ছে এখানকার শিখন বৈশিষ্ট্য মানে এটা তোমরা প্রথমে আমি অধ্যায়ের শুরুতে লগিষ্ট আকারে যে নিয়মটা বলেছিলাম সেই নিয়মটাই কিন্তু এখানে আছে লগিষ্ট আকারে প্রকাশ বিভিন্নভাবে করা যায় গসেগু দিয়ে করা যায় আর একটা উৎপাদক দিয়ে করা যায় আমি কিন্তু তোমাদের অলরেডি এটা কিন্তু আলোচনা করেছি এগুলোকে বলা হয় উৎপাদক তাহলে উৎপাদকের মাধ্যমে কিভাবে করা হয় হ্যাঁ আমরা আগের অঙ্কগুলোতে দেখেছি সে একই রকমভাবে করতে হবে ষোলো আর চব্বিশকে ষোলো চব্বিশকে করাই আছে আচ্ছা এখানে দেখো ষোলোকে আমি কিভাবে ভাঙাতে পারি ষোলো মানে কি আট দুগুণি ষোলো তাহলে আট আর দুই এবার আবার আটকে ভাঙিয়েছে চার দুগুণি আট আবার চারকে ভাঙিয়েছে দুই গুণ দুই এবার ষোলোকে কে ভাঙিয়ে যেগুলো পেয়েছি মানে দুই 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 সেটাকে এখানে লেখা হয়েছে চব্বিশকে ভাঙিয়ে যেগুলো পেয়েছি সেটা এখানে তারপরে লোকিষ্ঠ ওখানে প্রকাশ করেছে তারপর কী হয়েছে কাটাকাটি করার পর উত্তর হয়েছে দুয়ে তিন এই পদ্ধতি এই পদ্ধতি তোমাদেরকে কিন্তু আমি প্রথমেই শিখিয়েছিলাম আজকে আচ্ছা দেখো এই অঙ্কগুলো আমি যে পদ্ধতিতে শিখিয়েছি সেটাই এই পেজে আছে মানে এইটটি ফোর মানে চুরাশি পেজে কিন্তু এই নিয়মটা আছে দেখো এখানে একটা শূন্যস্থান আছে যে কুড়ি বাই আঠাশ ষোলো বাই চব্বিশ তো ওরা বয়ে করে দিয়েছে কুড়ি বাই আঠাশকে করতে হবে তাহলে কুড়ি বাই আঠাশকে আমরা কিভাবে করতে পারি আমরা এবার দেখব দুই নম্বর অঙ্ক কুড়ি বাই হচ্ছে আঠাশ কিভাবে করব আমরা কুড়ি বাই আঠাশকে কিন্তু উৎপাদকের মাধ্যমে করব। উৎপাদকের মাধ্যমে কিভাবে করা যায় দেখো কুড়ি আছে কুড়ি মানে কত দশ দুগুণি কুড়ি আমরা জানি দশ দুগুণি কুড়ি আচ্ছা আবার আপনি যদি দশকে ভাঙি পাঁচ দুগুনি দশ তাহলে আমরা দশের উৎপাদক পেলাম এবং একটা জিনিস মাথায় রাখতে হবে দশ কখনই উৎপাদক আমরা বলবো না আমরা মৌলিক আকারে প্রকাশ করব লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে যে উৎপাদকগুলো বের করতে হবে সেটা হচ্ছে মৌলিক আকারে আচ্ছা তাহলে এখানে একটা কথা চলে আসলো মৌলিক সংখ্যা আশা করি তোমরা শিখেছ তাও আমি একবার আলোচনা করছি মৌলিক হচ্ছে যে সমস্ত সংখ্যা যে সমস্ত সংখ্যা এক বা সেই সংখ্যা দিয়েই ভাগ যায় সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয় তাকে তাকে মৌলিক সংখ্যা বলা হয় সংখ্যা বলা হয় দেখো দুইকে যদি আমরা দেখি দুইকে কে তুমি কি কি ভাবে পাবে হয় এক দিয়ে ভাগ যায় নাহলে দুই দিয়ে ভাগ যায় তাহলে এক আর সেই সংখ্যা দিয়ে গেলে তাকে তো মৌলিক এছাড়া তো অন্য কোনো সংখ্যা দিয়ে যেতে পারে না তাই জন্য এটাকে আমরা বলে দেখেছি মৌলিক সংখ্যা ঠিক আছে মৌলিক সংখ্যা কিন্তু আর এক করা যায় গসেগুটা তোমাদের এর পরের দিন শিখাবো সেই গসেগুর মাধ্যমে কিন্তু আমরা মৌলিক সংখ্যা বের করতে পারি তোমার দেখো তিন তিনকে তুমি কত দিয়ে ভাগ করবে এক দিয়ে ভাগ যাবে আর তিন ছাড়া ভাগ যাবে তাহলে তিনও একটা মৌলিক পদার্থ চার চারকে কি করে ভাগ যেতে পারে এক দিয়ে ভাগ যাবে আবার চার দিয়ে ভাগ যাবে আবার এ ছাড়া দেখো এক আর ওই সংখ্যা ছাড়া এটা কিন্তু আবার দুই দিয়েও ভাগ যায় সেই জন্য একে কিন্তু আর মৌলিক বলবো না একে তখন আমরা বলবো হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে আমরা যখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি তখন আমরা মৌলিক আকারে ভাঙিয়ে নেব তাহলে এখানে আমরা দেখছি দুই একটা মৌলিক সংখ্যা কারণ দুই হচ্ছে এক আর দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তেমনি চার দেখো এক আর চার ছাড়া কিন্তু দুই দিয়ে ভাগ যাচ্ছে অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে তাই জন্য একে আমরা যৌগিক সংখ্যা বলে থাকি আঠাশ কেউ এবার ভাঙাও আঠাশ কেজ ভাঙা গেলে কী হবে চোদ্দো দুগুনি আঠাশ আমরা জানি দেখো অঙ্ক করতে গেলে যেটা সব থেকে ইম্পর্টেন্ট নামতা জানতে হবে একবারে এক থেকে কুড়ি পর্যন্ত নামতা এবং ওইদিকে পঁচিশ ঘর এই নামতাটা মুখস্থ রাখলে কোনো অঙ্কই অসুবিধা হবে না এটা হচ্ছে ভিত নামতা আচ্ছা চোদ্দোকে যদি আমরা বলি সাত দুগুনি চোদ্দ সাত একটা মৌলিক সংখ্যা ঠিক আছে আর যাবে না তাহলে চোদ্দ যেহেতু যৌগিক সংখ্যা তাই জন্য আমরা কিন্তু ভাঙাচ্ছি সাতকে আর ভাঙানো যাবে না কারণ সাত হচ্ছে একটা মৌলিক সংখ্যা তাহলে কুড়ি মানে আমরা কী কী পেলাম দুই পেলাম দুই পেলাম পাঁচ পেলাম তাহলে দুই গঞ্চিনো দুই গঞ্চিনো পাঁচ পেলাম আঠাশ মানে কি পেলাম দুই গঞ্চিন দুই গঞ্চিনো সাত পেলাম দুই গঞ্চিনো দুই গঞ্চিন সাত তাহলে উপরে দুটা দুই নিচে দুটা দুই কেটে গেল তাহলে আমার কত হলো পাঁচ বাই সাত দেখো লঘিষ্ট আকারে কিন্তু আমরা উৎপাদক বের করার মাধ্যমেও আমরা লঘিষ্ট আকারে প্রকাশ করতে পারি আমরা কিন্তু প্রথম থেকেই উৎপাদকের মাধ্যমেই তোমাদের বলছি এর দিন আমি গসাগুর মাধ্যমে শেখাবো তাহলে এইভাবে উৎপাদকের মাধ্যমে তোমরা লঘিষ্ট আকারে প্রকাশ করবে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যে আশি দিয়ে দিলাম আশি আর নিচে দিয়ে দিলাম হচ্ছে একশো একে উৎপাদকে বিশ্লেষণ করবে উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে লঘিষ্ঠ আকারে প্রকাশ তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে বিশ্লেষণ করে মৌলিক উৎপাদকে কিন্তু করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো লঘিষ্ঠ আকারে প্রকাশ করো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এইবারে দেখো আর একটা অঙ্ক আছে এই পেজের অঙ্ক যে বাই একে উৎপাদকে বিশ্লেষণ করার মাধ্যমে আমি কিভাবে আকারে প্রকাশ করব দেখে বলেছে সংখ্যাটা ছত্রিশ বাই হচ্ছে একাশি ছত্রিশকে কে কিভাবে ভাঙানো যায় দেখো দুই দিয়ে যদি করি আঠারো দুগুণি ছত্রিশ হবে আবার দুই দিয়ে যদি করি হ্যাঁ নয় দুগুণি আঠারো হবে আচ্ছা তোমাদের রকম ভাবে এখনো শেকুনি আচ্ছা তোমাদের রকম ভাবে করতে পারো আচ্ছা আবার করতে পারো যে এইভাবেও আমরা কি করতে পারি আঠারো দুগুনি করতে পারি। আচ্ছা এটা করেছিলাম এটাকে করে দিই তিন তিকে নয় আচ্ছা এবার তুমি আঠারোকে কে কি করতে পারো নয় দুগুনি আঠারো লিখতে পারো আবার নয় মানে কি নয় মানে হচ্ছে দুটো তিন তিন তির নয় তাহলে ছত্রিশের উৎপাদন কি পেলাম দুই ছিল দুই ছিল তিন ছিল তিন তাহলে দুই দুই তিন তিন তাই তাই এই দুই দুই তিন দেখো অঙ্ক তাহলে কত ভাবে আমরা করতে পারি রকম ভাবে গাছের মতো করতে পারি বা রকম ভাবে উৎপাদকগুলো করতে পারি এইবারে আছে একাশি এইটি ওয়ান একাশি দেখো দুই দিয়ে যাবে না কারণ দুই দিয়ে যেতে গেলে আমি বলেছিলাম জোর সংখ্যা থাকতে হয় এখানে জোর নেই তাহলে দুই দিয়ে ভাগ যাবে না তাহলে এবার দেখো তিন দিয়ে যাবে কিনা আমার কিভাবে ভাগ করো না অনেক ছেলে আছে আমি দেখেছি যে তিন দিয়ে ভাগ করবে তিন দিয়ে একাশিকে ভাগ করবে করে দেখবে ভাগ যাচ্ছে কিনা দরকার নাই আট আর একে যোগ করো আট আর একে যোগ করে কত হয় আট আর একে যোগ করলে নয় হয় তিন দিয়ে নয় কে ভাগ যায় তাহলে এটা অবশ্যই তিন দিয়ে ভাগ যাবে তাহলে তিন দুগুনি ছয় সাথে তিন সাথে একুশ আবার কী হবে তিন নয় সাতাশ আবার কি হবে তিন দিকে নয় এইভাবেও করতে পারো কারণ এরপরে কিন্তু তোমাদের এইভাবেই শিখতে হবে আচ্ছা একাশিকে তাহলে আমরা কীভাবে ভাঙতে পারি তিন সাতাশে একাশি আমরা জানি আবার সাতাশকে ভাঙতে পারব কীভাবে তিন নয় হচ্ছে সাতাশ নয়কে ভাঙবো কেমন করে তিন আর তিনে নয় তাহলে কি হবে কতগুলো তিন এক দুই তিন চার চারটে তিন এক দুই তিন চারটে তিন দেখো উপরে দুটা তিন নিচে দুটো তিন কেড়ে গেল তাহলে উপরে কত হলো দুই দুকুনি হচ্ছে চার হলো আর নিচে কত হলো তিন তিরিকে হচ্ছে নয় হলো তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হলো চার বাই হচ্ছে নয় হলো আজকে তাহলে এই চৌরাশি পেজ অবধি থাক এর পরের দিন আমরা পঁচাশি পেজে গসাগুন নিয়মে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা থেকে অঙ্ক শুরু করব ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল পিকেবি ম্যাথ